আমার নাম মোহাম্মদ আহসানুল্লাহ মাসুম, আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ। আমি প্রথমেই যার নামে কিছু কথা বলবো, ওনাকে আমি ব্যক্তিগতভাবে প্রায় 30 বছর যাবৎ জানতাম। সে সামাজিক সব ক্ষেত্রে কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এলাকার বাহিরে কোনো কিছু প্রতিষ্ঠা করার জন্য, যেমন মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, সব কাজে সে হাত বাড়া দিতেন। এবং সে আমার চোখে দেখা রাস্তার মধ্যে টেবিল বসায় বসে সে মানুষের কাছ থেকে ভিক্ষার মতো হাত বাড়ায় বলতো, ভাই 1 ব্যাগ সিমেন্ট দেন, ভাই 2 ব্যাগ সিমেন্ট দেন, এই মসজিদটা হচ্ছে, এটা আল্লাহর ঘর, 10 জনে নামাজ পড়বে। আমি নিজের চোখে এটা দেখছি এবং তার বিচারও কয়েকটা আমি দেখছি। বিচার আচার মোটামুটি সে ভালোই করতেন, আলেক খান সাহেব মোটামুটি বিচার আচার উনি করতেন, এবং আমাদের এলাকায় যে মুরব্বী ছিলেন তাদের মধ্যে বিচার কার্য পরিচালনা উনি করতেন, আর ওনার সাথে সহযোগিতা করতেন হান্নান মেম্বার নামে এক লোক ছিল। ওনারা দুজনে আমাদের এলাকায় কোনো সময় পুলিশ ঢুকা কাউকে ধরে নিতে পারেনি, তারা বলছে ঠিক আছে অন্যায় করছে আমরা আছি, অন্যায় করছে আমরা আছি, আমরা এটা ব্যবস্থা নিব, আপনারা চলে যান। তো সে অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তো উনি মারাদা ইন্তেকাল করলেন, ওনার পরে ওনার সুযোগ্য সন্তান হাজি মহসিন খান সাহেব, উনিও তার বাপের মতো সামাজিক কর্মকাণ্ডে আগে যেতেন। উনি রঙ্গমালা কলেজের আপনার সভাপতি ছিলেন এবং মামা মেমোরিয়াল স্কুলের সভাপতি। তো সেই অবস্থা দেখছি তাদের চালচলন, তারা অগাধ সম্পদের মালিক, অগাধ টাকা পয়সার মালিক, কিন্তু ওরকম আহামিকা গরিমা কার সাথে দেখায়নি। যার দেখাইছে আমরা তাকে কোনোদিন আগে সালাম দিতে পারিনি, সে মানে রাস্তায় কাউকে পাইলেই সালাম আলাইকুম, আমরা যে সালামটা দিব তাকে সে সুযোগটা পাইতাম না, তখন আমরাই লজ্জা পাইতাম যে সে আমাদের বড়, আমরা তাকে সালাম দিতে পারলাম না, সে আগে সালাম দিয়ে ফেলাইলো। তা আমি একজন জিজ্ঞেস করলাম যে ভাই আপনি যে আগে সালাম দিয়ে ফেলান, তা আমাকে সুযোগ দেবেন না সালাম দেওয়ার জন্য? কয় আমার বলে জামাই বলে আমাকে সবাই চিনে যে বুঝবেন না, এটা সালাম আগে যায় দেয় তার স্বভাব বেশি, আর যে সালাম গ্রহণ করে তার স্বভাব একটু কম হয়, এই জন্য আমি স্বভাবের আশায় না, আমি স্বভাবটা দিলে হয় কি শত্রুরে যদি একটা সালাম দেন তার সাথে আপনার সম্পর্ক আস্তে 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 একটু ভালোর দিকে যায়, অবনতি হয় না। আর সালাম না দিলে সে ভাবে যে দেখো আমার সাথে মনোমালিন্য জায়গা নিয়ে কিংবা এটা নিয়ে সেটা নিয়ে, এই জন্য আমার সে দেখো না দেখার ভান করে সে চলে গেল, কিন্তু এরকম ইতিহাস আমি তার জীবনে দেখি নাই। যাই হোক, তারা অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করে গেছেন। হাজী মোহাম্মদ আলেপ খান ও হাজী মোহাম্মদ মহসিন খানের যোগ্য উত্তরসূরি মোহাম্মদ আব্দুস সবুর খানকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিয়ে 68 নং ওয়ার্ডের কাউন্সিলর পদে জয়যুক্ত করুন।